প্যারাশুট দিয়ে উপরে উঠতে হবে। প্যারাশুট দিয়ে নিচে থেকে প্যারাশুট দিয়ে উপরে কি হবে? এটা আমাদের সিস্টেমটা পুরো উল্টো এখন, এখানকার সিস্টেমটা। গ্রামের চাষ তো ভাই। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে সবাই যেতে চায়, কারণ এটা হচ্ছে একটা গ্রাম। ঢাকার মানুষজন গ্রাম খুব পছন্দ করে, আর এই গ্রামটা ঢাকা থেকে খুব কাছে। ঢাকা থেকে এই গ্রামটায় সর্বোচ্চ যেতে 40 মিনিটের মতো লাগবে, মোহাম্মদপুর থেকে খুবই কাছে। জায়গাটার নাম হচ্ছে কলাতিয়া। আজকে আমরা সবাই মিলে এই জায়গাটা কীরকম এবং এই জায়গাটার মধ্যে কী কী আছে সেই জিনিসগুলো এক্সপ্লোর করব। আমরা আছি এখন কলাতিয়ার লোহার ব্রিজের উপরে। তো আমরা আছি এখন কলাতিয়া লোহার ব্রিজের নিচে। আমাদের সাথে আছে করোনা বিশেষজ্ঞ, সে আমাকে বলছে যে এখানে করোনা নেই। তো কেন করোনা নেই এখানে বলেন? এখানে আবহাওয়াটা খুব সুন্দর, তারপর যেহেতু বাতাসে করোনা ছড়ায় না। আচ্ছা, বাতাসে করোনা ছড়ায় না? বাতাসে ছড়ায় না। আচ্ছা, এই জন্য কিসে ছড়ায় ভাই? এটা এই যে হাঁচি কাশিতে ছড়ায় করোনা। আচ্ছা, তো এই জায়গায় কেউ হাঁচি কাশি দেয় না? এই যে হাঁচি কাশি দেয় না, কারণ এটা মুক্ত পরিবেশ। মুক্ত পরিবেশ, মুক্ত পরিবেশ, এই জন্য এখানে করোনা ছড়াবে না। তাই আপনারা ভিডিওটা দেখেন। তাই লোয়ার ব্রিজের নিচ দিয়ে একটি সুন্দর নদী বয়ে গিয়েছে, নদীর নাম আমি জানি না, নদীর নাম জানার চেষ্টা করতেছি। তো তুই কি নদীর এই নাম জানোস? নদীর নাম কি? এই নদীর নাম হচ্ছে কপোতাক্ষ নদ। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সেই নদ, যে নদের জন্য, যে নদের জন্য মাইকেল মধুসূদন দত্ত বাহিরে গিয়েও যে নদের ভালোবাসার জন্য আবার ফিরে এসেছে, এই সেই নদ। এই নদীতেই তো মাইকেল মধুসূদন দত্ত গোসল করত, গোসল করত। গ্রামের চাষ তো ভাই, অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা বুঝতে পারলাম যে এখান থেকে কিভাবে যাব সেটা আমরা বুঝতেছি না। এখান থেকে কিভাবে যাব? এখান থেকে যাওয়ার মাধ্যম হচ্ছে প্লেন। প্লেন না, প্লেনে আসবে না। তাহলে আসবে না, এখান থেকে যেতে হবে প্যারাশুট দিয়ে উপরে উঠতে হবে। প্যারাশুট দিয়ে নিচে থেকে প্যারাশুট দিয়ে উপরে কি হবে? এটা আমাদের সিস্টেমটা পুরো উল্টো এখন, এখানকার সিস্টেমটা। এখানে হচ্ছে প্যারাশুট দিয়ে উপরে ওঠে। তাই প্যারাশুট দিয়ে ওই ব্রিজের উপরে উঠতে হবে, তাই না? প্যারাশুট দিয়ে ব্রিজের উপরে, প্যারাশুটের ভিতরে, দেন প্যারাশুটের ভিতরে পাংখা লাগানো থাকবে না? দেন ওখান থেকে হেলিকপ্টার আছে। হ্যাঁ, তো হেলিকপ্টার দিয়ে আমরা যাব হচ্ছে বসিলা। বসিলা যাওয়ার পর ওখান থেকে আমরা যার যার গন্তব্যস্থান চলে যাব। তাই আমরা এখন ছোট পাহাড় দিয়ে উপরে উঠছি। অসাধারণ একটি জায়গা। এখন আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, সেজন্য আমরা বাসায় চলে যাচ্ছি। কোনো একদিন আবারও সবাই মিলে আসব। আপনারা যদি চান তাহলে এখানে এসে ঘুরে যেতে পারেন।